আসসালামু আলাইকুম। খেলা জগতের সব ইম্পর্টেন্ট খবর গুলো নিয়ে আমি সোহেল আছি আপনাদের সাথে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারাও থাকবেন আমার সাথে। চলুন চলে যাই মূল খবরে। ১৯৮১ সালে যখন বার্সেলোনার সাথে ম্যারাডোনার আলাপ চলছিল, ঠিক তখনই তাকে সাইন করিয়ে নেয় বোকা জুনিয়ার্স। কিন্তু তখনও হাল ছাড়েনি বার্সা বোর্ড, তাকে ইউরোপে ট্রান্সফার করানোর ব্যাপারে এক প্রকার জোর করে মৌখিক সম্মতি নেই। বার্সা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ তখনও বসে ছিল না, তারাও ম্যারাডোনাকে সাইন করাতে উঠে পড়ে লেগেছিল। সময়টা ১৯৮২ সাল, রিয়াল মাদ্রিদে তাদের কোচ হিসেবে নিয়োগ দেয় অ্যালফ্রেডো ডি স্টেভেনোকে। গ্রীষ্মকালীন দলবদলের সময় মাদ্রিদ বোর্ড ম্যারাডোনাকে সাইন করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু না, ততক্ষণে সবাই জেনে যায় ম্যারাডোনার সাথে বার্সার প্রাথমিক চুক্তি সম্পন্ন হয়েছে, বাকি শুধু ট্রান্সফার ফি দর কষাকষি। মাদ্রিদ থেকে ম্যারাডোনার স্বদেশে স্টেফেনোকে পাঠানো হয়। রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি আর বেতনের অফার নিয়ে এসেছিলেন তিনি। ২২ বছর বয়সী দিয়াগো ম্যারাডোনার সামনে তখন দুটি অপশন, হয় বার্সা না হয় রিয়াল মাদ্রিদ। নিজে দেওয়ার প্রতিশ্রুতি হেরফের করেনি ম্যারাডোনা। স্পেনের বিশ্বকাপ শেষ হওয়ার পর সেরে ফেলেন চুক্তির বাকি কাজ। তৎকালীন বিশ্বের সর্বোচ্চ ট্রান্সফার ফি ৫ মিলিয়ন ইউরো দিয়ে বোকা জুনিয়ার্স থেকে নিজেদের দলে সাইন করায় এফসি বার্সেলোনা। ট্রান্সফার সিজনের শেষ মুহূর্তে চুক্তি হওয়ায় জানুয়ারি পর্যন্ত বোকার হয়ে খেলতে হয়েছে ম্যারাডোনাকে। ১৯৮৩ সালে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ সিজার লুইস মেনিত্তোকে নিয়োগ দেয় বার্সেলোনা, আর তার অধীনে বার্সার ক্যারিয়ার শুরু করেন দিয়াগো ম্যারাডোনা। ২৬ জুন ১৯৮৩ এল ক্লাসিকোতে মাদ্রিদের গোলকিপার আগস্তনকে ড্রিবল করে গোল করেন ম্যারাডোনা, আর সান্তিয়াগো বার্নাবোতে সেদিন প্রথম বার্সা খেলোয়াড় হিসেবে পান স্ট্যান্ডিং অভিয়েশন। মাদ্রিদের ঘরে মাঠে এই সম্মান এখন পর্যন্ত শুধু রোনালদিনহো আর ইনিয়েস্তার রয়েছে। বার্সায় সিজার মেনোত্তির অধীনে প্রথম সিজনে ম্যারাডোনা ৩৫ ম্যাচে ২৩ গোল করেছিলেন। নতুন মৌসুমের শুরুতে হেপাটাইটিসে আক্রান্ত হয় ম্যারাডোনা, এই জন্য তাকে মাঠের বাইরে দীর্ঘ সময় কাটাতে হয়। হেপাটাইটিস থেকে সেরে উঠে মাঠে ফিরেন। সেপ্টেম্বরে অ্যাথলেটিকো বিলবাওয়ের সাথে ম্যাচে পা ভেঙে যায় তার, তারপরে ৩ মাস মাঠের বাইরে ছিলেন। ম্যারাডোনা বার্সা ক্যারিয়ার শেষ হয় ১৯৮৪ সালের কোপা দেল রের ফাইনালে। বিলবাও কোচ খেলোয়াড়দের সাথে জড়িয়ে পড়ে বিতর্কে। সেদিন সান্তিয়াগো বার্নাবোতে স্পেনের রাজা জুয়ান কার্লোস এসেছিলেন খেলা দেখতে। ম্যাচের শেষের দিক ম্যারাডোনাকে লাঞ্ছিত করা হয়, আর এতে বিলবাওয়ের কোচ খেলোয়াড়দের সাথে তিনি বিপদে জড়িয়ে পড়েন। স্পেনের রাজা জুয়ান কার্লোস এতে মনোক্ষুণ্ণ হন। ১৯৮৪ সালে কোপা দেল রে বিতর্কের কারণে এক প্রকার বাধ্য হয়ে বার্সা বোর্ড ম্যারাডোনাকে রেকর্ড ৬.৯ মিলিয়ন ইউরোর বিনিময়ে নেপোলিতে পাঠিয়ে দেয়। এভাবে শেষ হয় দিয়াগো ম্যারাডোনার বার্সা ক্যারিয়ারের। বাকি ইতিহাসটা সবার জানা। নেপোলির হয়ে আক্ষরিক অর্থে বিশ্বজয় করেন তিনি। ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে এনে দেয় বিশ্বকাপ, হয়ে ওঠেন কিংবদন্তি। খেলা জগতের সব খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।